হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছে তো? আজকে আমরা ইংলিশ কনভারসেশন ক্লাস করব। তোমাদের মনে আছে আমরাও কনভারসেশনে কিন্তু অন্য সাবজেক্টের মতোই একইভাবেই রিভাইজটা একটু করে নেব, নিয়ে তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে পড়ায় এগোবো। কিন্তু প্রথমে রিভাইজটা করে নিই। আজকে রিভাইজই হোক, লেসন 1 পেজ 5, এইটা আজকে আগে রিভাইজ হচ্ছে। কেমন? ধরো সকালবেলা যদি কারোর সঙ্গে দেখা হয় আমরা কি বলি? গুড মর্নিং। যদি ধরো কারোর বাবা বা মা তার ছেলের সঙ্গে দেখা হয় তাহলে তিনি কি বলেন? গুড মর্নিং মাই সান, গুড মর্নিং মাদার। ছেলে উত্তরে বলে গুড মর্নিং মাদার, গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং গ্র্যান্ডপা, গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড, গুড মর্নিং আঙ্কল, গুড মর্নিং মাই ডটার। এভাবে আমরা যখন সকালবেলা কারোর সঙ্গে দেখা হয় তখন আমরা তাদের এই কথাগুলো বলে সম্ভাষণ জানাতে পারি। আবার যদি কারোর সঙ্গে বিকেলে দেখা হয় তাহলে গুড আফটারনুন, সন্ধ্যেবেলায় দেখা হলে হবে গুড ইভিনিং। বিকেলবেলা কিন্তু গুড ইভিনিং নয়, বিকেলবেলায় গুড আফটারনুন, আর সন্ধ্যে হয়ে গেলে মানে যখন সন্ধ্যে নামে ক্রমশ তখন গুড ইভিনিং। রাতের বেলায় দেখা হলে বা তুমি যখন শুভরাত্রি জানিয়ে হয়তো চলে যাচ্ছ, বিদায় নিচ্ছি আমরা, তখন কি হয়? গুড নাইট, গুড নাইট, হ্যাভ এ গুড টাইম, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, মানে খুব সুন্দর ঘুমোতে ঘুমোতে তোমায় স্বপ্ন দেখতে বলা হচ্ছে। ধরো কাউকে যখন আমরা ছেড়ে চলে যাচ্ছি সেদিনের মতো, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, গুড বাই মাই চিলড্রেন। যখন আমরা ছেড়ে চলে যাই তখন বলি গুড বাই মাই চিলড্রেন, গুড বাই মাই ফ্রেন্ড, সি ইউ এগেন, অর্থাৎ তোমার সঙ্গে আবার দেখা হবে। গুড বাই মাই ফ্রেন্ড, বিদায় বন্ধু, আবার তোমার সঙ্গে দেখা হবে। গুড বাই মাই ফ্রেন্ড, গুড উইশেস টু ইউ, অর্থাৎ বিদায় বন্ধু, ভালো থেকো, তোমার জন্য শুভকামনা। আচ্ছা চ্যাপ্টার টুটাও, লেসন টুটাও আজকে একটুখানি বলে দিই, কেমন? যেমন ধরো যদি কারো কাছ থেকে একটা পেন নেওয়ার দরকার হয় তখন আমরা কি বলি? ইউর পেন প্লিজ, ইউর পেন প্লিজ। ধরো কারোর কাছ থেকে সময় জানার দরকার হয়, আমরা এই প্লিজ কথাটা কেন জুড়ি? তার কারণ হচ্ছে যাতে তাকে আমরা অনুরোধ করছি, ইউর পেন প্লিজ, মানে তার তোমার পেনটা দিবার অনুরোধ করা হচ্ছে। খুব সুন্দর, একে পোলাইট ফর্ম বলা হয়। কারো কাছ থেকে সময় জানার হলে টাইম প্লিজ। ধরো কারো কাছে তুমি এক গ্লাস জল চাইছো, আর গ্লাস অফ ওয়াটার প্লিজ। কারো কাছে কোনো কাজের জন্য তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো তাহলে বলবে মেনি মেনি থ্যাঙ্কস, অর্থাৎ অনেক অনেক ধন্যবাদ। কাউকে যদি শুভেচ্ছা বা আশীর্বাদ জানাতে হয় তাহলে বলতে হবে গুড উইশেস টু ইউ। তারপর ধরো কাউকে যদি বলতে হয় যে তোমার দিনটা খুব ভালো যাক তাহলে কি বলবে? হ্যাভ এ গুড ডে, অর্থাৎ তোমার দিনটা শুভ হোক। যদি কোনো ব্যক্তি তোমায় কিছু দিতে চায় আর তুমি নিতে চাইছো না সেটা, তাহলে তুমি কিভাবে বলবে? তাহলে তুমি বলবে নো থ্যাঙ্কস, আবার প্লিজ জোড়া যায় এর সঙ্গে, নো থ্যাঙ্কস প্লিজ, মানে অনুগ্রহ করে কিছু মনে করবে না, এটাও বলে দেওয়া যায়। যদি ধরো তুমি কোনো ভালো কাজ করো তার বিনিময়ে তোমায় কেউ থ্যাংক ইউ বলে, তোমায় যদি কেউ থ্যাংক ইউ বলে তাহলে কিন্তু তুমি, মানে সাধারণভাবে এগুলো আমাদের একটা গুড জেস্টার বা ভালো একটা আচার আচরণ বলতে পারো, তখন বলি আমরা নো মেনশন প্লিজ, অর্থাৎ উল্লেখ করার প্রয়োজন নেই। তারপর ধরো তোমাকে যদি কেউ কিছু দেওয়ার সময় বলে টেক ইট প্লিজ, এটা নাও যদি তোমায় বলে, তুমি তখন কি বলবে? তুমি তখন বলবে উইথ আ গ্রেট প্লেজার, অর্থাৎ অত্যন্ত আনন্দের সঙ্গে তুমি সেটাকে গ্রহণ করছো। তুমি যদি কাউকে কোনো কাজে সাহায্য করতে চাও, যেমন ধরো কোনো বৃদ্ধ লোক রাস্তা পার হচ্ছে, তখন তুমি তাকে কি বলবে? অ্যালাউ মি প্লিজ, অর্থাৎ আমাকে আমাকে অ্যালাউ করুন, অর্থাৎ আমাকে কাজের অনুমতি দিন। ধরো তুমি আগে থেকে লাইনে দাঁড়িয়ে আছো বা রাস্তা দিয়ে চলছো, পিছন থেকে একজন বললো আমাকে একটু আগে যেতে দেবেন, সে ধরো তোমাকে বলতে পারে যে তুমি একটু সরে দাঁড়াও, তোমাকে সরে দাঁড়াতে বলতে পারে, তখন কি বলবে? আফটার ইউ, ফার্স্ট ইউ বলা যাবে না কিন্তু আফটার ইউ, অর্থাৎ আপনার পরে। এটার মধ্যে কোনো ভদ্রতা নেই ফার্স্ট ইউ বলার মধ্যে, আফটার ইউ বলার মধ্যে ভদ্রতা আছে। ধরো কোনো কাজের জন্য দুঃখ প্রকাশ করছো, আমরা যদি বলি ভুল হয়ে গেছে, দুঃখিত, কিন্তু ইংরেজিতে বলতে হয় তখন কি? সরি, এক্সকিউজ মি, পার্ডন মি, এটাও বলতে পারেন, অর্থাৎ আমাকে মার্জনা করবেন। তুমি দেখলে কেউ হয়তো রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, তোমায় যেতে হবে, তখন তুমি তার মাঝখান দিয়ে যেতে যাওয়ার জন্য অনুমতি চাইবে বা বলবে যে আমাকে মার্জনা করবেন। কীভাবে বলবে? বলবে এক্সকিউজ মি। ধরো তুমি অনেকের সঙ্গে গল্প করছো, এর মাঝে যদি তুমি তাদের ছেড়ে যাও তখনও বলবে এক্সকিউজ মি। ধরো তোমার বাড়িতে লোকজন এসছে, তুমি উঠে যাচ্ছ, হয়তো কোনো কাজে এক গ্লাস জল জল খেতে বা অন্য কোনো কাজে বাড়ির ভেতরে যাচ্ছ, তখনও তোমায় বলতে হবে এক্সকিউজ মি। ধরো কারো কথা তুমি শুনতে যদি না পাও
তখন বলতে হবে স্পিক লাউডলি প্লিজ, অর্থাৎ একটু জোরে বলুন যদি কারোর কথা শুনতে না পাও। তোমার যদি ভেতরে আসার প্রয়োজন হয়, যেটা তোমরা দারুণভাবে শিখেছিলে ক্লাসেই, মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাম, এভাবে তোমরা বলতে শিখেছিলে, তো ওইগুলোও কিন্তু বলতে হবে। ধরো তোমাকে কোনো কিছুর ভেতর দিয়ে যেতে হবে, তাহলে তোমার জায়গা দরকার, তখন তুমি কি করবে, যখন জায়গার দরকার হবে লেট মি পাস, অর্থাৎ আমাকে যেতে দিন। তাহলে এইটুকু, তোমরা কিন্তু দারুণভাবে এগুলো অভ্যেস করবে এবং যখন আবার স্কুল খুলবে তখন তো আমরা এগুলো অভ্যেস করা শুরু করব। আমি এরপরে তোমাদের নতুন চ্যাপ্টার পড়াবো, আর পরের ক্লাসটাতে তোমাদের ওই ইন্ট্রোডাকশন মাই সেলফ বা ইন্ট্রোডাকশন ইয়োর সেলফ যেটা শিখিয়েছিলাম সেটা কিন্তু আবার আমরা করব। সবাই ভালো থাকবে, লকডাউনে সবাই সাবধানে থাকবে, বাই বাই।